وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ভাই ভাই প্রশ্ন করেছেন মহরে ফাতেমি নিয়ে। মহরে ফাতেমি 480 দিরহাম ছিল এবং এই 480 দেড়হাম সমান 150 ভরি রুপো। 150 ভরি রুপো সমান ছিল আবার 15 ভরি স্বর্ণ। তখন বর্তমানে 15 ভরি স্বর্ণ আর 150 ভরি রুপার দাম এক না, আকাশ পাতাল পার্থক্য। তো রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী মেয়ে, রসুল সাল্লাহ সাল্লামের মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, যিনি নিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তার যে বর্ম, ওই বর্ম বিক্রি করে তিনি ওই স্ত্রীর মহারণা পরিশোধ করেছিলেন। তার কারণ আলী রাদিয়াল্লাহর আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তিনি মক্কায় সব রেখে গিয়েছিলেন, এরপর তার কাছে শুধু ছিল বর্মটি। দিরাউল হাতামিয়া যেটা ছিল সেটি দাম ছিল, সেটি যদি হিসাব করা হয় তখনকার যুগে 10 গ্রাম যদি রুপো হিসাব করে তাহলে 1 গ্রাম স্বর্ণ, সেই হিসাবে 150 ভরি রুপো ছিল সমান ইজিকাল টু, মানে এদের সমান হবে 15 ভরি স্বর্ণ। ঠিক আছে, তো তখনকার যুগে এমন এই হিসাব ছিল, বর্তমানে এটি নয়। তো তাহলে তিনি যে অর্থাৎ 15 ভরি স্বর্ণ প্রায় দান করেছিলেন মোহর হিসাবে, অনেক দান করেছিলেন, অনেক দিয়েছিলেন, যেটা বর্তমানে কারো পক্ষে সম্ভব না। তাই মোহরে ফাতেমিকে অনেকে কম হিসাব করে স্ত্রীকে ঠকানো, সেটা সম্পূর্ণ হারাম, সেটা সম্পূর্ণ জায়েজ হবে না। তার কারণ বর্তমান পরিস্থিতির আলোকে স্ত্রীকে মহারণা দিতে হবে। তা হচ্ছে কি, ওলামা ইকরাম যেভাবে বলেছেন সেটি হচ্ছে স্বামীর সামর্থ্য অনুসারে, স্বামী যতটুকু সামর্থ্য রাখে সেই হিসাবে। তার কারণ মোহরে ফাতেমি সেটা সুন্নত নয়, সেটা সুন্নত নয়। আর রসুল সাল্লাহ সাল্লাম বলে নাই যে এটাকে অনুসরণ করতে। তার কারণ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা হয়েছে এর চেয়ে আরও বেশি মহর দিয়ে। তো 400 দেড়হামের কথা অনেকেই বলেছেন, ইমাম আহমদ বলেছেন এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন 400 দেড়হাম। দেড়হাম দেড়হাম হচ্ছে রুফার মুদ্রা, আর কি আগের দিন রুফার মুদ্রা প্রচলিত ছিল, এখন নেই। তো এখন আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, আমরা বর্তমান পরিস্থিতি আলোকে, স্বামীর অবস্থার আলোকে, তার কাছে যদি সামর্থ্য থাকে অবশ্যই কার্পণ্য করবে না, আর যদি সামর্থ্য না থাকে যতটুকু সামর্থ্য আছে ততটুক দিবে। যেমনি সাহাবায়ে কেরাম কোনো কিছু না হলে নাই, যেমন আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছে, আলী রাদিয়াল্লাহুকে নবীজি বললেন যে আতে হা শাইয়ান, অর্থাৎ তুমি যে বিয়ে করেছো তোমার স্ত্রীকে মরণা দাও। তিনি বললেন যে, তিনি বললেন মা আন্দি, অর্থাৎ আমার কাছে নাই। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন মা আইনা দিরাউকাল হাতামি, অর্থাৎ তোমার সেই বর্মটি কোথায়। তখন তিনি বর্ম পরবর্তী তিনি বর্ম বিক্রি করে সেটা দিয়েছিলেন। তো যতটুকু সামর্থ্য মানুষের আছে ততটুকু সেই হিসাবে মহারণা ধরবে এবং যাতে সে আদায় করতে পারে, তেমনভাবে মহারণা অতিরিক্ত ধরবে না যাতে সেটা আদায় করতে পারবে না অথবা